আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে বর্তমান সময়ের জন্য এরকম ভিডিও খুবই প্রয়োজনীয় ভিডিওটি হচ্ছে স্বামী অথবা স্ত্রীকে পরকিয়া থেকে ফিরিয়ে আনার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত কর আনে আমল তো এটা যদি আপনারা করেন ঈশা অত্যন্ত উপকার পাবেন তো এটা হচ্ছে আল্লাহ তাল কালাম যে আল্লাহ তালা কালামের একটি আমল আপনার সামনে বলবো এই আমলটি আপনারা করবেন দৃঢ় নিজের উপর আত্মবিশ্বাস নিয়ে আর আল্লাহ তালার উপর ভরসা নিয়ে এই আমল করবেন দেখবেন এই আমল করার কারণে আপনি অত্যন্ত ভালো ফল পাবেন তো আমল যেটা যেরকম করবেন সেটা হচ্ছে যদি কোনো মহিলার বা কোনো পুরুষের স্বামী স্ত্রীর মধ্যে অন্য কোনো মহিলা বা সহিত অবৈধ সম্পর্ক গড়িয়া তুলে তবে উহা হইতে তাহাকে ফিরাইবার জন্য চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার আরম্ভ করে এগারো দিন পর্যন্ত প্রতিদিন নিম্নের আয়াত 1000 বার পাঠ করে কোন মিষ্টি জাতীয় জিনিসের উপর দম করে স্বামীকে এতে বক্ষণ করাবে আল্লাহর রহমতে পুরুষিত ও অবৈদার কো ত্যাগ করবে এবং স্বামী স্ত্রী বৈদ্ধগত নেবে চন্দ্র মাস অর্থাৎ আরবি মাস আরবি মাসের প্রথম বৃহস্পতিবার থেকে এই আমল শুরু করতে হবে ঠিক আছে ওইটা ক্যালেন্ডার বা গুগল সার্চে দেখতে পারবেন কোন আরবের কত মাস চলছে আরবি মাসের বৃহস্পতিবারে আপনি এটা করবেন যে এরটি আপনি 1000 বার পাঠ করবেন সেই আয়াতটি হচ্ছে ইয়া ইস তবিল খবীসু

ইনশাল করেই আপনি খুব ভালো ফল পাবেন এটা আপনি করে দেখবেন একদিন দৃঢ় হয় যদি মনে করেন যে মালিক হচ্ছেন আল্লাহ তালা দুনিয়ার সমস্ত কবিরাজ কাজ করো আপনার স্ত্রীকে আপনার স্বামীকে কোন অবস্থা করে প্রক্রিয়া থেকে ফিরাতে পারবে না যদি এরকম করা যেত তাহলে দুনিয়াতে কেউ খারাপ কাজ করতো না ঠিক আছে কারণ হেদাতের মালিক হচ্ছেন আল্লাহ তালা আছে একমাত্র আল্লাহ তালা ব্যতিত মালিক আর কেউ নয় তো উশিলা হিসাবে চেষ্টা করতে পারে সবাই আপনিও পারেন আমরাও পারি সবাই পারি তার মানে এটা নয় যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি উশিলা কখনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হয় না মাধ্যম কিসের গ্যারান্টি হয় মাধ্যম কখনো গ্যারান্টি হতে পারে না মাধ্যমই থাকে এটা যদি আপনারা বুঝতেন মাধ্যম কার কাজ করে থাকে বলে এই তোফাটুকু বুঝতে পারলে কবিরাজকে বড় অঙ্কের টাকা না ঠিক আছে সুতরাং সেই জন্য কবিরাজকে বড় অঙ্কের টাকা দিয়ে কবিরাজকে না দোষে নিজেকে দোষারোপ করেন যে আপনি আপনার মধ্যে আর উপর আস্থা বিশ্বাস ভরসা কম আপনার মধ্যে এই সেন্স কম যে কোনটা মাধ্যম আর কোনটা হান্ড্রেড পার্সেন্ট এই বোঝারও ক্ষমতা আপনার মধ্যে নেই তো আপনি তো দুকা খাবেনই পুরো দুনিয়াটাই হচ্ছে দুকা ঠিক আছে বা তাও গরুর দুনিয়াটাই হচ্ছে দুকা তো আপনি তো দুকা খাবেন এর জন্য আল্লাহ তালা আপনাকে বিবেক দিয়েছেন ব্রেইন দিচ্ছেন ব্রেইন কাটাবেন বিবেক কাটাবেন তাই আপনি সঠিকটা বুঝতে পারবেন ঠিক আছে আর আপনি সঠিকটা বুঝতে পারলে কবিরা দুন্দুর দুর বাদ দিয়ে প্রয়োজনে সে রিক্সা চালাবে তারপরে এরকম কোনো খারাপ কাজ করবে না যেহেতু আপনারাও আসেন আপনারাও একদম বোকার মতো দুকা খাচ্ছেন সেই জন্য তারাও সঠিক মতো এরকম আপনাদের হাতিয়ার বানিয়ে টাকা ইনকাম করতেছে তো যাই হোক সেটা বিষয় নয় আপনি ও ইসলাম হিসাবে আমল করবেন ফল দেওয়ার মালিক করছেন আল্লাহ ঠিক আছে দৃঢ় কিন্তু আল্লাহ তালার উপর ভরসা করে আমল করবেন এই আমল দ্বারা আপনি অবশ্যই উপকার পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে তো পরবর্তী ভিডিও জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত